অজানা জন্তুর আতঙ্ক, পুলিশের সাথে রাতে পাহারা দিচ্ছেন গ্রামের মানুষ, লাঠি হাতে ভয়ে ঘুরছেন গ্রামের বাসিন্দারা, বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর। অজানা জন্তু, আতঙ্কে আতঙ্কিত গ্রামবাসীরা, লাঠি হাতে রাত পাহারা বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে মহেশতলা 29 নম্বর ওয়ার্ডের চক কৃষ্ণনগর ধারাপাড়ায়। জানা গেছে এলাকায় দুটি অজানা জন্তু দেখতে পান এলাকার অনেকেই, কিন্তু জন্তুকে দেখে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বাসিন্দাদের সাথে পুলিশের পক্ষ থেকে রাতে পাহারা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বন দফতরকে। স্থানীয় সূত্রে দাবি, এলাকার সিসিটিভিতেও ধরা পড়েছে অজানা জন্তুর ছবি। ছবিতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুটি জন্তু। সিসিটিভি ফুটেজ দেখে জন্তু দুটির রহস্য জানার চেষ্টা করছে বন দফতর ও প্রশাসন। চিনিনি আর কিরম ভাবে সামনে বেড়ে গেল, খুব ভয়ঙ্কর জিনিস। আর আমাদের পাড়ার লোকেরা সব তো মানে আতঙ্ক হয়ে আছে, কি করবো, দুটো একসাথে গেছে, এই কালকে দেওয়া হয়েছে আর আজকে দেওয়া রাতে। বাচ্চা কাচ্চারা কিরম ভাবে ক্ষতি করে দেবে না করে দেবে। স্থানীয় বাসিন্দা মজিনা খাতুন বলেন, রাত 8টা নাগাদ বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখনই দুটি জন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। প্রায় 3 ফুটের মতো লম্বা, মোটা শিং যুক্ত, গায়ের রং কালো। এই ঘটনার পর থেকে আমরা আতঙ্কে আছি, বাচ্চাদের একা বাইরে পাঠাতে ভয় হচ্ছে। এই সন্ধ্যা আজানের পর মানে 8টা আজানের পর এরকম বেরিয়েছে, সব হয় আল্লাহ করেছে, কেউ দেখতে পাইনি, সব ঠান্ডা হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি হয়েছে, কাউকে দেখা যায়নি। আজকে ওরকম 8টা আজান হয়ে যেতে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছে, আমরা আছি আর আমার একটা মামি আছে, একটা শ্বশুর আছে, দাঁড়িয়ে গল্প করছি। ঠিক জিনিসটা এরকম 3 ফুটের মতো লম্বা হবে, 1 ফুট এরকম মোটা জিনিসটা, মানে এতটা করে শিং আছে আর পুরো কালো হুদুম এইটুকু নেওয়া যাচ্ছে। গর্জনের দিক মানে লোম আছে, একটা লাম্বা রয়েছে আর একটা লাম্বাতে গিয়েছে মানে জলেতে পড়ে গেছে, পড়ে গেছে বলে আমরা দেখতে পেয়েছি, ওইদিকে সডন চলে গেছে। কাউকে আহত করেছে? না, কাউকে আহত করেনি। এরকম যদি হয়, বাচ্চারা তো থাকে আমাদের, তো কচি কচি 3টে বাচ্চা, এই ঘরের পরিস্থিতি যদি ঘুরে যায় আমরা কি করবো? বাঁশ লাগিয়ে হাতে থাকবে জিনিসটা, এবারে আমরা মহিলা দেখতে পাচ্ছি, গ্রামের ছেলেদের চেল্লাচ্ছে, ওনারাই বাঁশ টাশ নিয়ে আসছে, মারা যায় কিন্তু জিনিসটা তো সরে যাচ্ছে, দেখতে তো পাচ্ছি না, বাবা মা খুশি যাচ্ছে আর পাচ্ছে না। নূর ইসলাম মল্লিক বলেন, এই জন্তু দেখে আমরা সকলেই আতঙ্কিত। অজানা জন্তুর আতঙ্কে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। দুটো জন্তুর বেড়েছে, পাড়ার লোকরা তো খুব আতঙ্ক হয়ে আছে, ঠিক জন্তুরটা বোঝা যাচ্ছে না, মানে বুনো সরের মতন, মানে দাঁত দুটো বড় আছে। কালকের থেকে বহুত পরেশান করছে, রাত্রি সন্ধ্যেবেলা ঠিক বেরুচ্ছে, এইসব বউ ঝিরা সব বাচ্চাদের নিয়ে ঘরে লুকে যাচ্ছে। বন দপ্তরে মানে খবর দিয়েছে, এখান থেকে লোক আসেনি, এখন এই বেরুচ্ছে রাত্রিরা, ছেলে মেলে যে নিয়ে সব ঘরে ঢুকে যাচ্ছে, সব দৌড়োদৌড়ি লাঠি সুরানি সব দৌড়ুচ্ছে, এই এখন মানে পরিস্থিতি, সব মেয়েরা বাচ্চারা সব ভয়েতে ঘরে ঢুকে দিচ্ছে, এরামই ব্যবস্থা, এই দিকে চলে যে মানে তো ঠিক ধরা যাচ্ছে না, মানে ছোট মানে মানে গরুর মতন, গরুর বাছুরের মতন দুটো। বিষয়টি খতিয়ে দেখছে বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।